বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএম কম্পিউটার প্রোগ্রামিং, এটি হচ্ছে ব্যবহারিক অংশ একাদশ শ্রেণীর, এটি হচ্ছে সর্বশেষ অ্যাসাইনমেন্ট। এরপরে আর অ্যাসাইনমেন্ট করতে হবে না। তো অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো প্রথমে আমরা দেখে নেই। প্রশ্নগুলোর উত্তর রয়েছে প্রোগ্রাম ফ্লোচার্ট ব্যবহার করে বেতন নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। এখানে ফ্লোচার্টটি রয়েছে, তোমরা এখান থেকে বেতন নির্ণয়ের একটি প্রোগ্রাম ফ্লোচার্ট দেখানো হলো, তোমরা এটি খাতায় অঙ্কন করবে যে শুরু, তারপর কর্মীদের উপাত্ত গ্রহণ, তারপরে হ্যাঁ না, এগুলো হচ্ছে ব্যবহারিক অংশ। তারপরে এর আগের ভিডিওতে আমরা এর মূল অংশ দিয়েছি, এটি হচ্ছে ব্যবহারিক অংশের সমাধান, সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে রয়েছে। তোমরা পাস করে করে অথবা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। তারপর এখানে রয়েছে উপাত্ত গ্রহণ, হ্যাঁ হলে এদিকে, আর না হলে বেতনের হিসাব, তারপর প্রয়োজনীয় কর্তনাদি, তারপর প্রকৃত বেতন প্রদর্শন, এটি হচ্ছে কম্পিউটার অ্যাসাইনমেন্টের ব্যবহারিক অংশের এক নম্বর প্রশ্ন। আর প্রশ্নগুলো রয়েছে, তোমরা দেখে নিতে পারো এর পর্বের আগের ভিতরে। এই ভিডিওতে শুধু অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো পাস করে তোমরা দেখে দেখে লিখে নেবে। তো তার পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপগুলো রয়েছে 2 নং প্রশ্ন নিয়ে। 2 নং প্রশ্নটি রয়েছে এখানে। তো এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তারপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখে নাও, 2 নম্বর, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম লেখো, এটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন ব্যবহারিক অংশের। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ধাপ 1 শুরু করা। ধাপ 1 হচ্ছে শুরু করতে হবে, শুরু করা। ধাপ 2, 3টি সংখ্যা পড়া, 3টি সংখ্যা পড়তে হবে। তারপর ধাপ 3 হবে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, উত্তর হবে ক, হ্যাঁ। তারপর ফলাফল ছাপ, প্রথম সংখ্যাটি বড়, খ নম্বর হবে না। তারপর ধাপ 4 হবে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, ক হবে হ্যাঁ। ফলাফল ছাপ, দ্বিতীয় সংখ্যাটি বড়, উত্তর হবে না। তারপর ছাপাও, এর পরে এর চিত্রটি দেখে দিয়েছি, তার নিচে আরও কিছু অংশ রয়েছে, সেগুলো হচ্ছে ছাপায়ের পরে ফলাফল ছাপে দ্বিতীয় সংখ্যাটি বড়, এখানে উত্তর হবে না, তাহলে ছাপাতে হবে, ছাপাও। তারপর ধাপ 5 ফলাফল ছাপ, তৃতীয় সংখ্যাটি বড়, তারপর ধাপ 6 শেষ করা। তা এগুলো হচ্ছে ক্রমে ক্রমে যে রাইটিং পার্ট লিখতে হবে সেই লেখা অংশটুকু। এরপরে আমরা দেখাচ্ছি এই অ্যাসাইনমেন্টটি পিকচার তুলতে একটু সাইড হয়ে গেছে, তারপরে নির্ধারিত কাজটি করলে যথেষ্ট হবে। তারপর রয়েছে প্রশ্ন, সি প্রোগ্রাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো, এটি হচ্ছে 3 নং প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি ছিল সি প্রোগ্রামের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো। এখানে প্রোগ্রামগুলো দেওয়া রয়েছে, তোমরা সব সব করে লিখে নিতে পারো। এখানে ট্যাগ, হ্যাশট্যাগ ইনক্লুড লেস দেন স্টুডিও ডট এইচ লেস, তারপর হ্যাশ ইনক্লুড লেস দেন ম্যাথ ডট এইচ গ্রেটার দেন, তারপর ভয়েড মেইন হাফ ব্র্যাকেট, তারপর ব্র্যাকেট হাফ ব্র্যাকেট অর্ধেকটি দিতে হবে, তারপর ইন এস কমা এ কমা বি কমা সি কমা এরিয়া, তারপর প্রিন্ট ইন্টার দ্য ভ্যালুস অফ এ কমা বি অ্যান্ড সি স্ল্যাশ এন, তারপর
মানে এরিয়া রয়েছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এন টু স্ল্যাশ টু, এখানে এরিয়া ইকুয়াল এস কিউ আর টি এস ইন টু এস এ, তোমরা জুম করে নিতে পারো, তারপর এস মাইনাস বি ইন টু এস মাইনাস সি, তারপর প্রিন্ট, তারপর এরিয়া অফ এ ট্রায়াঙ্গল ইকুয়াল এরিয়া, তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্ন হচ্ছে ছোটো থেকে বড় সংখ্যাগুলো সাজানো একটি প্রোগ্রাম লেখো, অথবা ফাংশন ব্যবহার করে ছোটো থেকে বড় সংখ্যাগুলো সাজানোর একটি প্রোগ্রাম লেখো। এখানে প্রোগ্রামগুলো দিয়ে দিয়েছি, তোমরা সহকারে লিখবে, এখানে হ্যাশট্যাগ ইনক্লুড স্ল্যাশ স্টুডিও ডট এইচ লেস দেন, তারপর ভেক ডাব্লিউ এস ডাব্লিউ এ পি, তারপর আন্ডারলাইন রেক ইন্টু ইন্ট আই ইন্ট জে, তারপর মেইন, তারপর ইন পি ইকুয়াল ফাইভ, কিউ ইকুয়াল টেন, ইন্টারসেপে ফাইভ চাপতে হবে এবং টেন চাপতে হবে, তারপর প্রিন্ট ইন্টারসেপ ইন্ট, তারপর গেস, তারপর বাবল শর্ট ইন্ট এন, ইন্টারসেপে এন চাপতে হবে, ইন্টারসেপে এন ইউ এম, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ইন্ট ইন্টারসেপে আই এবং ইন্টারসেপে জেড জে এবং টেম চাপতে হবে, তারপর ফর ইন্টু আই ইকুয়াল ওয়ান এবং আই এম এন মাইনাস ওয়ান, তারপর প্লাস প্লাস আই, তারপর ফর জে ইকুয়াল ওয়ান, তারপর জে লেস দেন ইকুয়াল এন মাইনাস ওয়ান প্লাস প্লাস, তারপর ইফ ইন্টু এন ইউ এম আই ইউ মাইনাস ওয়ান ইকুয়াল এন ইউ এম জে এল, তারপর টেম ইকুয়াল এন ইউ এম জে মাইনাস ওয়ান, এখানে নাম জে মাইনাস ওয়ান ইকুয়াল এন ইউ এম, তারপর প্রশ্নটি হয়েছে পয়েন্টার ব্যবহার করে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম, তো প্রোগ্রামগুলো এখানে দেওয়া রয়েছে, তারপর এখানে প্রোগ্রামগুলো রয়েছে ইনক্লুড লেস দেন এস টি ডিইআইও ডট এইচ গ্রেটার দেন, তারপর হ্যাশট্যাগ এস্টার গ্রেটার ইন্টার এস্টার এ ইন্টার এস্টার বি, তারপরে ইন্টার মেইন, তারপর ক্লাস্ট, তারপর ইন্টার এক্স ইকুয়াল ফাইভ ওয়াই ইকুয়াল টেন, ইন্টার এক্স চাপে ফাইভ চাপতে হবে, ইন্টার ওয়াই চাপে টেন চাপতে হবে, তারপর ম্যাক্স, তারপর ম্যাক্স ইকুয়াল গ্রেটার অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই, তারপর এখানে রয়েছে লেগেস্ট ভ্যালু ইকুয়াল পার্সেন্ট ডি ম্যাক্স, তারপর গ্রেস, তারপর রিটার্ন টু যেতে হবে, তারপর ইন্টারসেপে গ্রেটার ইন্টারসেপে এ ইন্টারসেপে স্টার ভি স্টার এ, তারপর ইফ ইন্টু স্টার ডি গ্রেটার দেন স্টার এ, তারপর রিটার্ন বি রিটার্ন এ, গেস ব্র্যাকেট, তারপর আউটপুট চলে আসবে লার্জেস্ট ভ্যালু, তো এই ছিল অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট কাজগুলোর সমাধান ব্যবহারিক অংশ, এরপরে ভিডিওতে আমরা এর রাইট পার্ট দেওয়ার চেষ্টা করব, তো বন্ধুরা এটি ছিল ব্যবহারিক অংশ কম্পিউটার অ্যাসাইনমেন্টে, আর এর রাইটিং পার্টের সমাধানগুলো এরপরে ভিডিওতে আমরা আপলোড করবো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন বাজিয়ে রাখবে যাতে অ্যাসাইনমেন্টের উত্তরটি সালের সাথে সাথে পেয়ে যাও, আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না,
শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে।